সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায় নিত্যকর্ম ও যোগাসন প্রাতকাল থেকে রাত্রিকাল পর্যন্ত প্রতিদিনের অবশ্য করণীয় কাজকে নিত্যকর্ম বলে নিত্যকর্ম ছয় প্রকার প্রাতকৃত্য পূর্বান্নকৃত্য মধ্যাহ্নকৃত্য অপরাহ্নকৃত্য সায়ান্নকৃত্য ও নৈশকৃত্য এ সমস্ত কর্মের মাধ্যমে আমাদের শরীর ও মন শান্ত পবিত্র নির্মল কর্মট ও উত্তম ভাবনায় পরিপূর্ণ থাকে আমাদের এই দেহ মনকে সুস্থ রাখতে সাধনার প্রয়োজন তাই প্রতিদিন নিয়মিত যোগাসন অনুশীলন গুরুত্বপূর্ণ সুতরাং দেহকে বলশালী ও রোগমুক্ত রাখতে এবং চিত্ত চাঞ্চল্য দূর করতে সুখাসন সর্বাসন পশ্চিমোক্তাসন অনুশীলনের উপকারিতা অনস্বীকার্য এই অধ্যায়ে নিত্যকর্মসমূহ ও যোগাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে পাট এক দুই তিন ও চার নিত্যকর্মসমূহ প্রাতকাল থেকে রাত্রিকাল পর্যন্ত সময়কালকে ছয় ভাগে ভাগ করা হয় যথা এক প্রাত দুই পূর্বান্ন তিন মধ্যাহ্ন চার অপরাহ্ন পাঁচ সায়ান্ন ছয় নৈশ সময়কালের এই ছয়টি বিভাগের দিকে লক্ষ্য রেখে নিত্যকর্মকেও ছয়টি ভাগে বাক করা হয়েছে যথা প্রাতকৃত্য পূর্বাণ্নকৃত্য মধ্যাহ্নকৃত্য অপরাহ্নকৃত্য সায়ান্নকৃত্য ও নৈশকৃত্য এক প্রাতকিত্ব সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠে বিছানার উপর পূর্ব বা উত্তরমুখী হয়ে বসে ঈশ্বর বা দেবদেবীর স্মরণ করে মন্ত্র পাঠ করতে হয় এজন্য ধর্মগ্রন্থে মন্ত্র বা শ্লোক রয়েছে নিচে একটি মন্ত্র সরলার্থর্ষ দেওয়া হল ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমিত ভূমিত ভূমিসুতো ভূদস্য গুরুশ্ব শুক্র শনি রাহুকেতু করবেন সর্বে মম সুপ্রবত সরলার্থ ব্রহ্মা মুরারি ত্রিপুরা সুরের ঘিনাশকারী শিব সূর্য চন্দ্র ভূমিপুত্র ভূত গুরু বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু সকলে আমার প্রবাদটিকে যেন সুন্দর করে এরপর গুরুকে স্মরণ করে ঘর থেকে বাইরে এসে পৃথিবীকে ও সূর্যকে প্রণাম করতে হয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পিতামাতাকে প্রণাম করতে হয় তারপর হাত মুখ ধুয়ে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরতে হয় দুই পূর্বান্নকৃত প্রাতকৃত্যের পরে এবং মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত সময়ে যে সকল কাজ করা হয় তাই পূর্বান্নকৃত্য এই সময়ে প্রার্থনা উপাসনা ও পূজা করতে হয় এই কৃত্য প্রতিদিন পরিবারের সকলেরই পালন করা উচিত তারপর দিনের অন্যান্য কাজকর্ম করতে হয় যেমন আহার করা কর্মস্থলে যাওয়া গৃহস্থালির কাজকর্ম করা অধ্যয়ন বা বিদ্যালয়ে যাওয়া ইত্যাদি তিন মধ্যাহ্নকৃত্য পূর্বানের পর এবং অপরাহ্নের পূর্ব পর্যন্ত সময়ে যে কাজ করা হয় তাই মধ্যাহ্নকৃত এই সময়টাকে বলে দুপুর দুপুরের কাজ খাওয়া দাওয়া এবং বিশ্রাম করা যদি দুপুরে কোনো অতিথি আসে তাকে শ্রদ্ধার সঙ্গে খাওয়াতে হয় কারণ শাস্ত্রে বলে অতিথি নারায়ণ অতিথির সেবা করলে ঈশ্বর সেবা করা হয় চার অপরাহ্নকৃত দুপুরের পর এবং সায়ান্নের পূর্ব পর্যন্ত সময়ে যে কাজ করা হয় তাকেই বলে অপরাহ্নকৃত এই সময়টাকে বলে বিকাল এই সময়ে নিজের এবং পরিবারের প্রয়োজনীয় কাজ করতে হয় এছাড়া প্রতিদিন বিকেলে খেলাধুলা ব্যায়াম বা ভ্রমণ করলে শরীর ভালো থাকে পাঁচ সায়নকৃত্য সায়ান্ন মানে সন্ধ্যা সন্ধ্যাকালে আবার হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হতে হবে তারপর ঈশ্বরের উপাসনা করতে হবে সাধারণ কথা স্তব বা গানের শ্রদ্ধা ভক্তিতে ঈশ্বরের গুণগান করতে হবে নিচে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান তুলে ধরা হলো ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে ঝায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে চিত্তমম চকন জেথা থাকে সারা যেন দেয় সে তব ডাকে যত বাদন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে বাহিরের এই ভিক্ষা ভরা খালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু মোর হে অন্তরতর এ জীবনে যা কিছু সুন্দর সকলেই আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ছয় নৈশকৃত্য সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সময়কাল সময়কালের কাজকে নৈশকৃত্য বলা হয় এ সময় অধ্যয়ন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হয় রাত্রের আহার গ্রহণ করতে হয় তারপর শয়ন করে শ্রীবিষ্ণের পদ্মনাপ নামটি উচ্চারণ করতে হয় কারণ শাস্ত্রে বলা হয়েছে শয়নে আবশ্যক পাট পাঁচ ও ছয় স্বলভাসন স্বলভাসনের ধারণা স্বল্প শব্দের অর্থ পতঙ্গ আসন অবস্থায় দেহটি অনেকটা পতঙ্গের মতো দেখায় তাই আসনটির নাম সলবাসন। অনুশীলন পদ্ধতি মাটির উপর বা শক্ত জায়গায় উপর হয়ে শুয়ে পড়তে হবে চিবুক মাটির উপর থাকবে হাত সোজা করে দেহের দুপাশে উরুন নিচে এবং হাতের তালু দুটো মাটিতে সমান করে পাতা থাকবে আঙুলগুলো গায়ে গায়ে লেগে থাকবে হাঁটু উরু ও পায়ের গোড়ালি জোড়া রাখতে হবে এরপর শ্বাস ধীরে ধীরে গ্রহণ গ্রহণের সাথে হাঁটু ভাজ না করে উরু বা পা দুটো সোজা রেখে মেঝে থেকে দেড় থেকে দুহাত উপরে তুলতে হবে এ অবস্থায় বিশ থেকে তিরিশ সেকেন্ড থাকতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আসনটি চার পাঁচবার অনুশীলন করতে হবে এবং প্রতিবার সব বিশ্রাম নিতে হবে প্রভাব কোমর ও মেরুদণ্ডের যে কোনো ব্যথায় এই আসন উপকারী আসনটি মেরুদণ্ডকে নমনীয় ও সবল করে তলপেট ও পিঠের নিচের অংশের মেদ কমায় এতে উরু ও কোমরের পেশির গঠন সুন্দর হয় হৃৎপিণ্ড সবল হয় আসনটি বাদ বা সাইটিকার এক আশ্চর্য প্রতিষেধক ক্ষুধামন্দা গম্ল অর্জীর্ণ কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ নিরাময়ে এই আসন ফলপ্রদ এই আসনে গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় পেটে বায়ুর প্রকোপ কমে ফাফা সারে হজম শক্তি বৃদ্ধি পায় যারা কোলকুজো এই আসন তাদের জন্য বিশেষ উপকারী পাঠ সাত ও আট পশ্চিমোক্তাসন পশ্চিমোক্তাসনের ধারণা যে আসনটিতে পশ্চিম অর্থাৎ শরীরের পিছন দিকে বেশি ব্যায়াম হয় তার নাম পশ্চিমোক্তাসন অনুশীলন পদ্ধতি দু পা সোজা করে সামনের দিকে ছড়িয়ে বসতে হবে এরপর দু হাত সোজা করে ডান হাতের বুড়ো আঙুল তর্জনী আর মধ্যমা দিয়ে ডান পায়ের আঙুল ডান পায়ের বুড়ো আঙুল এবং বা হাতের বুড়ো আঙুল তর্জনী আর মধ্যমা দিয়ে বা পায়ের বুড়ো আঙুল শক্ত করে চেপে ধরতে হবে মেরুদণ্ড টান টান ও পিঠ সমান রাখতে হবে এরপর চোখ বন্ধ করে হাঁটুতে কপাল ঠেকাতে হবে সেই সঙ্গে হাতের কোনো ভাস করে হাঁটুর পাশে রাখতে হবে পেট ও বুক যথাসম্ভব উরুর সঙ্গে মিশাতে হবে মিশে থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে অবস্থায় তিরিশ সেকেন্ড থাকতে হবে এরপর নিশ্বাস নিয়ে হাঁটু থেকে মাথা তুলে পায়ের বুড়ো আঙ্গুল ছেড়ে দিয়ে তিরিশ সেকেন্ড সব বিশ্রাম নিতে হবে এভাবে তিন থেকে চারবার অনুশীলন করতে হবে প্রভাব আসনটি মেরুদণ্ড ও পেটের পক্ষে বিশেষ উপকারী এই আসনে গোটা মেরুদণ্ড সতেজ হয় হাঁটুর পিছন দিকের পেশি এবং পেটের সমস্ত যন্ত্র মজবুত হয় তাদের কর্মদক্ষতা বাড়ে এই আসনের, অম্বল ক্ষুধামন্দা আমাশয় পেটে ভায়ু প্রভৃতি রোগ উপশম হয় হজম শক্তি বৃদ্ধি পায় স্নায়ু দুর্বল্য সায়টিকা বাত ও ডায়াবেটিস রোগেও এই আসনে উপকার পাওয়া যায় এতে কিডনিও ভালো থাকে পেট ও কুমড়ের মেদ কমিয়ে দেহের গরণ সুন্দর করে কিশোর কিশোরীদের লম্বা হতে সাহায্য করে মনের অস্থিরতা চঞ্চলতা ও উদ্যমহীনতা নিবারণের এই আসন খুবই উপকারী যাদের যকৃত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বা যারা অ্যান্ডো অ্যাপেন্ডিসাইটিস বা হার্নিয়ায় ভুগছেন তাদের এই আসনটি অনুশীলন অনুশীলন করা নিষেধ এ হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় তাহলে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ